মর্নিং, আজ হচ্ছে দুবার ভুলেও গেছি, আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে 9:10। আজকের ব্লগটা এখানে স্টার্ট করলাম। গতকালের ব্লগটায় তোমাদের অনেক কিছু বলবো ভেবেছিলাম, বাট কিছুই আমি বলতে পারিনি, তার কারণ রয়েছে। বাট আজকে প্রমিস করছি আজকে সমস্ত কিছু বলবো। তো আজকের একটা নতুন ঘটনা ঘটছে, একটা সারপ্রাইজ দিয়ে ফেলেছে আমার জিবি, ওইগুলো আমরা দেখতে পাচ্ছি ওখানে। আমার এইসব অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমি বসেছি, আমি বুঝতেই পারিনি যে ও বাচ্চা দেবে, আজকে বাচ্চা দেওয়ার কথা ওর, আজকে না দুদিন টাইম আছে হাতে, বাট সারপ্রাইজলি ও হয়ে গেছে। আর বলেই দিই কালকে একটা বলছিলাম, আর এনার হচ্ছে মানে এই জন্য ক্যান্ডি, ওর হচ্ছে তোমার পাঁচটা বাচ্চা হয়েছিলো কাক্সের মতনই, তার মধ্যে কালকে একদিনে তিনটে বাচ্চা মরে গেল, ভীষণ উইক হয়েছিল, ভীষণ মানে জুঝতে পারিনি যেটাকে বলে, মায়ের দুধই টানতে পারছি না। ঠাকুরের কৃপাতে তোমরা করে কতভাবে বাকি দুজন যারা রয়েছে তারা যেন সুস্থ থাকে, এই হলো ব্যাপার। আর কাকিমার বিষয়ে কিছু বলার তোমাদের ছিল, সেটা আমি আজকে ভিডিওর এন্ডে বলেই তবেই আমি শেষ করবো, নাহলে আমি আজকে ভিডিওটা দেবই না, সেটা এত কথা বললাম। তো চলো এখন চট করে ওখানে বসে আছে, আজ ওখানে বসে আছে, আমি গিয়ে সবজিগুলো কেটে নিই। এখন বাজে 1:40, ওই যে এখানে চলছে সারপ্রাইজ পেয়েছি আমরা, যেখানে কাজকর্ম করা সম্ভব হচ্ছে না, বুঝতেই পারছি না কি আর বাচ্চা হবে কি হবে না। এটা হচ্ছে আমাদের জীবু ক্যান্ডির কথাটা তো তোমাদেরকে আমি আজকে ব্লগ শেষ করার টাইমে বলেছি, কী ব্যাপার চলছে না কিছু মেজাজ অনেক খারাপ। তো যাই হোক, ওই ব্লগটা শুরু করেছে সেটা তারপর থেকে আর কথা বলাই হয়নি, কারণ কি চলছিল আমাদের অফিসের খাওয়ার দাওয়ার ব্যাপার ছিল, সেখানেও এত সব রকম মাথায় চলছে, সেখানে আবার মিষ্টি নিয়ে যেতে ভুলে গেছিলাম, আবার বাড়ি এসে আবার মিষ্টি ভুলে গেলাম। আজকে আমার শরীরটা আপাতত ঠিক আছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল খাওয়া দাওয়া তো কিছু হয়নি। এই এখন আমি জ্যাম লাগিয়ে বিস্কুট খেলাম, সেগুলো তো আর পেট ভরে না, যদি করার নেই, দুপুরের খাবার কী হবে সেটাও জানি না, জিজ্ঞেস করেছিল। আমি বললাম যে প্রথম কথা আমার নিরামিষ হোক আমিষ হোক আমারটা নিয়ে আমার জল নালা ভাত খেয়ে নিলেও হবে, যারা খাবে তাদেরকে জিজ্ঞেস করে যাই হোক, যা আছে যদি খাওয়াতে হবে পেয়ে গেছে আমার প্রচন্ড খিদে, পারবো জানি না কতটা কি পারবো, এখন আগের ব্লগটাও আমি এখন এডিট করে ছেড়েই উঠতে পারিনি, এডিট করতে বসেছিলাম সব সরঞ্জাম নিয়ে বসে রয়েছি আমরা, বুঝতে পারছি না কি ব্যাপার, হবে বলে আমার মনে হচ্ছে না আর হবে বলে, চলো দেখতে থাকো তোমাদের সাথে আবার একটু পরে। কি আছে বল বল কি করবো বলো, এটা হাত দেবো এখানে না, এখানে না তো বদমাইশিটা কেন, না ওটা বললে হবে না, বদমাইশি যেন করছি এখন তো হাত দিতে বলছি, হিন্দি সমাজে কোনো কথা শুনিস না, হ্যাঁ না হবে না, না কি হয়েছে হাতে, হাত কামড়ে হাত ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছিস, তারপরে আবার এসব করতে হবে তোকে, পড়ে যাবি না চিত্তা, বস বস এখানে পড়ে যাবি না। তিনটে আট একটু আগে তোমার সাথে বাড়িতে কথা হতো, তারপর বেরিয়ে পড়লাম রাস্তায়, জীবুর তো বললাম সকালবেলা করে বাচ্চা হয়েছে বুঝতে পারিনি আমরা, তো ওর একটা বাচ্চা হয়েছে আর হবে না বলেই মনে হচ্ছে, তাও আমরা যে কাকুর কাছে যাই বিকেপালে ওই কাকুর সাথে তো কনসাল্ট করি, উনি তো ডগের মিটিং করানোর ডগের ট্রেনিংও করানো নি, যদি তোমাদের কারো ইন্টারেস্ট থাকে ডগ সংক্রান্ত ব্যাপারে ট্রেনিংয়ের জন্য বা কিছু জানার থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা হেল্প আউট করে দিতে পারি। তো ওনাকে ফোন করাতে উনি একটা ইঞ্জেকশনের কথা বলেছিল, হিউম্যানের ইঞ্জেকশন সেটা খুঁজতে গেছিলাম,
রান্না করছি। টার্মিনের সামনে থেকে চলেও আসছিলাম যে পাচ্ছি না বলে একটা গুরু দোকানে জিজ্ঞেস করে, তারপর একটা বড় দোকান আছে ব্লু প্রিন্ট, ওখানে পেয়ে গেছি লাকিলি। তো কাকুকে আমি ফোনও করেছিলাম যে কোনো যদি অল্টারনেটিভ কিছু থাকে, কাকু অল্টারনেটিভ কিছু কথা বললো না, এটাই নিয়ে নিতে হবে। তো এটা মেটার্নিটির ইঞ্জেকশান, তো বলছিল মেটার্নিটি হসপিটাল ছাড়া সাধারণত পাওয়ার চান্স কম। তো লাকিলি ওই ব্লু প্রিন্টে দেখলাম বড়টা, একটা বড় দোকান ওখানে, তো ওখানে পেয়ে গেছি। কাকু যেন বললো যে বলেছিল যে পেলে দুটো নিয়ে অন্তত রেখে দিও, আমি দুটোই নিয়ে নিয়েছি 20 টাকা করে দাম। তো নিয়ে এখন বাড়ি দিচ্ছি, আর এই যেতে যেতে একটা সন্ধ্যাবেলা নতুন কাস্টমারের সাথে কথাবার্তা ফাইনাল হয়ে সেখানে অর্ডার দিতে হবে, রাত্রে ওটা ডেলিভারি যাবে, কালকে আবার দুপুরে ওনার ডেলিভারি যাবে। তো এই ব্যাপার, আর আমি আজকে প্রত্যেকদিনই বলি দেখাবো, ভুলে যাই। আর যে দেখছি যদি কার্তিক ঠাকুরটা দেখাতে পারি তোমাদের, দেখিয়ে দেবো যে রঞ্জিটা ভেঙে দিয়েছে। কালকে তো অফিসেও দুপুরে এখন লাঞ্চ চাই, কালকে ফিশ কচুরি যাওয়ার ব্যাপার আছে দুপুরে, এগুলো গিয়ে ব্যাপার। তো চলো, আমার স্নান টান কিছু হয়নি, পেয়েছে বিভৎস খিদে, পকেটে টাকা ছিল, ভাবছিলাম মিষ্টির দোকানতে ওরা গজা কিনে খাবো, কিন্তু কালকে গজা সিঙ্গারা খেয়ে যা অম্বল হয়েছিলো আজকে ভরসা করতে পারলাম না। তো দেখি, বাড়িতে তো শুক্তো পটল এগুলো হয়েছে, ওগুলো দিয়ে লাঞ্চ করবো, যাই। লাঞ্চ তো নয়, বিকেলের খাওয়া হবে, বিকেল হয়ে যাচ্ছে, 3টে বেজে গেছে। তো চলো তো বাড়ি যাই, গিয়ে ফ্রেশ হই, তারপরে দেখছি কথা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 7:30, সেই ফোন স্ট্যান্ড ওর কাছে বসে আছি, আমি কাজও করছি, ওর কাছে বসেও আছি, আমি চোখ মেলে তাকাতে পারছি না, আমার এত ঘুম পাচ্ছে। তো এখন একটু উঠলাম, সন্ধ্যে টন্তে দেবো, আর ভালো লাগছে না, আজকের আবার ভোরবেলা বেরোতে হবে, দুটো ছাগল আসছে, তো সেটাকে নিয়ে সোনারপুর যেতে হবে। ওইখানে দেখো রমি ম্যাডাম ঘুমাচ্ছে, আর ওই আমাকে একটু দেখবে না, নড়ছেও না চড়ছেও না, এদের বাচ্চাটা যেমন দেখতে পাবে না, আর ওর বাচ্চাটা অনেক দুধ খাওয়াচ্ছে, দুধ খাওয়াতে দেখতে পাবে না। চলো আর কি, আমার ওরা আবার খাওয়ার নিয়ে বেরোতে হবে। তো চলো, রুটি ফুটি করতে হবে, খাবার চাপার নিয়ে বেরোই, কাজে লেগে পড়ি। তো এখন বাজে হচ্ছে রাত্রি 2:30, 10 মিনিট বাকি 3টে বাজতে, আচ্ছা 3টে বাজতে 10 মিনিট বাকি, আবার বেরিয়ে পড়েছি রাতারিতে ছাগল আনতে। তখন আমি একটা কোনো খারাপ শরীরের, মানে আজকের ঘুম বের আমাদের প্রচুর প্রয়োজন ছিল, কিছু করার নেই, কিছু করার নেই, পাচ্ছি না, হেঁটে যাওয়ার মতন ক্ষমতা নেই, পায়ে বসে কোনো গাড়ি যদি পেতাম, গাড়ি করে শিয়ালদা পর্যন্ত চলে যেতাম। পায়ে বিভৎস ব্যথা, মানে ডান পা পুরো খুলে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর স্কুটিটা নিয়ে বেরিয়ে লাভ নেই, কারণ ওখান থেকে ট্রেনে করে ছাগলটা আসছে, এবার ওটা নিয়ে সোনারপুর যাবো, গিয়ে কোনো রকমে দিয়ে আবার ব্যাক করতে হবে, কারণ ঘরে তো কী অবস্থা করে রেখে দেবে জানি না, কী করবে এরা, দুজন খাঁচায় আছে, দুটো খোলা আছে, যে খোলা খাঁচায় দাঁড়াই আছে, সব কটা মিলে যে কী করে রাখবে, এমনি পেচ্ছাপ করে তো ভিজিয়ে রেখেছে, করবে সেক্ষেত্রে ব্যাপার। তো এখন যাই, এখনও অনেকটাই যেতে হবে, যে আসছে ও আর 20 মিনিটে ঢুকছে, তো ওই ও ঢুকবে আমরাও ঢুকবো, ওটাই হবে, চেষ্টা করছি যত তাড়াতাড়ি যাওয়া যায়। আমি 2টার সময় উঠে পড়েছিলাম, ওকে আমি আর ডাকিনি, একটু পরে না হয় ডাকছি। তো শুনশান রাস্তা যথারীতি, দেখো লাস্ট দিন লাস্ট বার যখন দিয়ে ঈদ ছিল সেদিন, আর একটু জমজমাচ্ছে, তো এই রাস্তাটা জমজমাট থাকে না, ওরা এটা খালি যায়, তো গাড়ি ঘোড়া একদম চলে না বললে ভুল, চলছে টুকটাক। তো এগিয়ে ব্যাপার, ভিডিওটা শেষ করা হয়নি, এখন হলাম অন করি, তোমাদের দেখিয়ে দেবো যাদের নিয়ে আসছি তাদেরকে দেখিয়ে ভিডিওটা এন্ড করবো, এখনও ভিডিওটা চলছে। আর তোমাদেরকে বলছিলাম, আমি এখনই বলে দিই কাকিমার কথাটা, যে তোমাদের অনেকদিন ধরে বলবো বলবো করে বলা হয়নি, তোমরা অনেকেই জানো যে আমাদের ভাড়াটিয়া কাকিমা যে ছিল, তো হঠাৎ করেই মাথার যন্ত্রণা, মানে কাছ থেকে বাড়ি ফিরলো, হঠাৎ করেই মাথার যন্ত্রণা, তারপরে হসপিটালে আমরা তো
রোদের থেকে এরকম হয়েছে, প্রচণ্ড হাই প্রেশার। তো যথারীতি সব কিছুই ভুল আর কি, বাড়িও ফিরলো কোনো রকমে করে, বাড়িতে আবার মাথার যন্ত্রণা। তারপর নিয়ে যাওয়া হলো হসপিটালে, পিজিতে, প্রথমে কেপিসিতে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে ওরা অ্যাডমিট করলো না, তো বাঙ্গুরে নিয়ে যাওয়া হয়েছিল। এবার ওখানেই শেষ, মানে দিনের দিন শেষ হয়নি, আইসিইউতে ছিল, থাকতে থাকতে আইসিইউতে বেশ কয়েকদিন ছিল, কিন্তু বেশি দিন ভোগায়নি, নিজেও ভোগেনি। তারপর দেখা দিল নিউমোনিয়া, মানে নিউমোনিয়া মতন হয়ে গেছিল, প্রবলেম। তো সব মিলিয়ে আর কি বেশি দিন সময় লোকের নেয়নি, চলে গেল। কথাবার্তা বলতে পারতো না, মানে প্যারালাইসিস হয়ে গেছিলো, আর সব থেকে বড় চলতে পারতো না। তো 19 তারিখে মারা গেছে। তো যে মানে সে মারা গেছে, সে যে কতটা মানে দামি ছিল আমাদের বাড়ির জন্য, পুরো গোটা পরিবারটার জন্য, ওদের বাড়ির জন্য, সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারি। সেদিনও ঘরে গেছি, মানে জলের জগে জলও নেই, যে আর কাকিমা থাকলে কোনোদিন বুঝতেই পারতাম না যে ঘরে জল আছে কি নেই, মানে এরকম অবস্থা। সেদিন ঘরে জলও পর্যন্ত নেই। তারই অনুষ্ঠান ছিল, তো এটা এমন একটা যেটা আমি অত ভিডিও করে ব্লগ করে দেখানো প্রয়োজন, কারোরই অনুষ্ঠান এই ধরনের অনুষ্ঠান ব্লগ করে দেখানোর কোনো উচিত না আমি মনে হয় না। আর কাকিমা এমনই একজন যার এটা দেখানোটাও আমি প্রয়োজনই মনে করিনি। তো ভালো জিনিস হলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইটাই বলার ছিল, যাই হোক, চলো চলো পৌঁছই। বাজে কটা দেখো, 5:05 আমরা সোনারপুরে। অবস্থা দেখো কি করছে এরা, বাঁশের পুরো স্ট্রাকচার খুলে নিয়েছে। তো এগুলো গিয়ে ব্যাপার, চলো তাহলে ভিডিওটাকে এখানে শেষ করে দিই। ভিডিওটাকে এখানেই শেষ করে দিই, এদেরকে নেওয়ার জন্যই আসা। তো একটু পরে আবার বেরিয়েও যাবো, কাজ আছে। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটাকে ক্লিক করে রেখো। চলো টাটা।